আর কাজ করা লাগবে না রে, বুঝলেন? কিন্তু হেলার কথা হেলার কথা কইলে আগের কথা কইলেন না, ময়মনসিংহ কথা ওটা আপনার কইয়াম রাখাই দেখুন যে আপনারা গাইরে ধরছে কয় কিবা কয় ঠিক করছে রা তো টিডিয়ে নামাইছে পরে কি করছে কয়ে টাকির উড়সাল পরে কই গেছাল কয় টাঙ্গাই কয় কিবা কয় সুই কেন একসাল দেখে তা বুঝাস না এ ভাইয়ারি মিয়া সাহেব সব দেশের লোকেরা গাজীপুর বাস করে। আল্লাহ পাক আমাদেরকে এই শ্রমিক মালিক উভয় জনের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেখ। শুধু শুধু মালিকের নাম বদনাম কয়া তার পুরো গুণাটা, আসলে একজন মালিক আড়াই ছেলে ভাত খায়। আরে মিয়া আপনি এখনো 300 টাকা চলে ভাত খাইতে পারেন, একজন মালিক 100 টাকা চলে বেশি ভাত খাইতে পারে না। আপনি এখনো 12 ঘন্টা ডিউটি করে 9 ঘন্টা খুব ভালো করে বাড়িতে ঘুমাইতে পারেন, একজন গার্মেন্টসের মালিক সর্বোচ্চ 5 ঘন্টা ঘুমাতে অনেক কিছু। আপনি ফ্যাক্টরিতে চাকরি করছেন, আইসা ভাঙ্গা করে শুয়ে রয়েছেন, এসিও নাই বিদ্যুৎও নাই, শুয়ে নাক ডেকে ঘুমাইতেছেন, আর ওরা এসির ভিতরে শুয়ে রয়েছে, এবার তার ঘুমে ধরে না। আগামীকাল আমার স্টক লট খাইছি, ফ্যাক্টরি কীভাবে চলবে? 10টা ফ্যাক্টরি, একটার বেতন নাই, ওটা টানে আরেকটা চলে যাব, মাছি রাং পড়ে পড়েছে লাইনে, আসবারও 1 সপ্তাহ পরে গার্মেন্টস এখন এসি তো নাই, সাবকন্ট্রাক্ট খুঁজ দেবো, সাবকন্ট্রাক্ট আসবো কার কাছ থেকে? এরকম তাদের সমস্যার কোনো শেষ নাই। সব কিছু আসছে, বুতাম আসে নাই, সুতা আসে নাই, কোথায় বেনা বলে পড়েছে, ছুড়াইতে পারতেছে না, কি হয়েছে মার্জিন নেই। এরকম কত সমস্যা নিয়ে তারা ঘুমায়, এটা চিন্তা করতে পারবেন? অন্তম লাত আসরুন ট্যাট দাও ফাইতেন না, এজন্য এটা চিন্তা করবেন। সর্বশেষ একটা কাজ করব, সেটা হলো এই অবস্থায় পরিস্থিতিতে যখন আমার বেতন ভাতা বন্ধ, আমার ঘরবার আমি দিতে পারতেছি না, দোকানের টাকাও আমি দিতে পারতেছি না, এখন আমার কি করণীয়? এই অবস্থায় আমার আল্লাহ কি গরিব হয়ে গেছে? আল্লাহ কি বন্ধ করে দিছে? এই অবস্থায় আমার করণীয় দুই রাকাত নামাজ, কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে দিবেন, সালাম ফিরানোর পরে সোজা আল্লাহ একবার বলে সেজদায় চলে দেবেন, সেজদার মধ্যে যায়া আল্লাহ আমার চাকরি নাই, ঘর ভাড়া দিতে পারতেছি না, চাউলের টাকা নাই, বাড়িতে টাকা পাঠানোর ব্যবস্থা নাই, যাবো দেশের বাড়িতে সেই ভাড়াটাও নেয়, আল্লাহ দুনিয়ার সব গরিব আপনি তো গনি, নাহনুল ফোকারা আমরা সব গরিব, কিন্তু আন্তা গনি আপনি তো দেওয়ার মালিক, আল্লাহ আপনি দিয়ে দেন, আমাকে ব্যবস্থা করে দেন, আপনি সালাসাতা আইয়াম 3 দিন এই কাজটা করেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক গায়বী এমদাদের দ্বারা আপনার রিজিকের বন্দোবস্ত করে দেবে। ছোট্ট একটা ঘটনা বলে দোয়া করি, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন, বাড়িতে বাইর হয়ে গেল, আল্লাহ বললেন তোমার ছেলে হবে, কিভাবে হবে? এইভাবে হবে, এইভাবে হবে, ঠিক আছে হবে, তো কেমনে হবে, কেমনে আমার কিছু একটা নিদর্শন দেন, তো সোজা হাঁটা দাও, যেখানে একটা মৃত খেজুর গাছ দেখো ওইখানে যা তুমি বসে থাকবা, কিন্তু ভালান ওকাল্লিমাল ইয়ামা ইনসিয়া, মারিয়াম ভুলেও কিন্তু কারোর সাথে কথাও বলতে পারবে না, যদি কথা বলার রোজা কিন্তু ভেঙে যাবে। মানুষ সেখানে গেলেন, চুপ করে বসা, বা হুজি ইলাইকি বিজিজি নাকলে তো সাকিতা আলাইকে রুতাবান জানিয়া, তুমি মরা গাছের মধ্যে ধরে ঝাঁকা দিবা, দেখবা মরা গাছের থেকে উপরে নিচে খেজুর টক টক করে পড়বে, আর ওই খেজুর তুমি খাবে, দেখবা তোমার পেটও ভরে যাবে, তোমার আশ্রয়স্থল হয়ে গেল খেজুরের বাগানে, তুমি থাকবা সেখানে, তোমার সন্তান হবে, সন্তান হওয়ার পরে মানুষ নানান কথা বলবে, সাবধান তুমি কত কথা বলবে।